নির্বাচন আয়োগে সাক্ষাৎ নিদিলে কংগ্রেস সহ রাজ্যের এগারো বিরোধী দলক। আজি আঢ়ৈ বজাত নির্বাচন আয়োগক সাক্ষাৎ করবলৈ বিরোধী দলসমূহৰ প্রতিনিধিসমূহ গৈছিল। সমষ্টি পুনর্নির্ধারণ সন্দর্ভত অসন্তুষ্টি প্রকাশ করে প্রস্তুত করা স্মারকপত্র প্রদান করবলৈ নির্বাচন আয়োগক সাক্ষাৎ বিচাৰিছিল বিরোধী দলে। সাক্ষাৎ নিদিয়ার পিছতে প্রতিবাদমুখর হয়েছে বিরোধী দল। নির্বাচন আয়োগের কার্যালয়ের সম্মুখত প্রতিবাদী কার্যসূচী এগারো বিরোধীর রাজনৈতিক দলের, যময়ত ইতিমধ্যে নির্বাচন আয়োগ আহিছিল আর কৈছিল যে যদিহে কিবা প্রশ্ন থাকে, যদিহে আপনার এই বিষয়টি সংক্রান্ত দল সংগঠনে হোক বা ব্যক্তিবিশেষে হোক কিবা সুধিবলগা থাকে বা কিবা যদি আপনার উজর আপত্তি থাকে, আপনাদের বিনা দ্বিধায় আমার ওসর আহিব, আমাক আপনাদের জানাব, প্রতি উজর আপত্তি আমি শুনবলে চেষ্টা করি। কিন্তু তার পাছত বিপরীত দৃশ্য দেখবলে পাওয়া গেল এই বিষয়টি সংক্রান্ত। নির্বাচন আয়োগক সাক্ষাৎ করবলে গৈছিল, কারণ কি সেয়া পরবর্তী সময় পোহরলে আহিব, কিহর বাবে সাক্ষাৎ নিদিলে বা ব্যস্ত আছিল নাকি বা নাছিল নাকি, তাত এনে ধরনের বহুকটা প্রশ্ন উদ্রেক হয়েছে। এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে এগারোটা বিরোধী দল গৈছিল, প্রতিনিধি গৈছিল। আমি পুয়ার ভাগের পর আপনার সেই দৃশ্য সেই কেক ফটো আপনার দেখবলে চেষ্টা করছো, যে সময় উড়া মারিছিল আর আড়াই বজাত নির্বাচন আয়োগক সাক্ষাৎ করার কথা আছিল, কিন্তু সাক্ষাৎ নিদিলে। সমষ্টি পুনর্নির্ধারণ সন্দর্ভত অসন্তুষ্টি প্রকাশ করে প্রস্তুত করা এই স্মারকপত্র দিবলে গৈছিল, কিন্তু সাক্ষাৎ নাপালে আর তারপর প্রতিবাদমুখর হওয়া দেখবলে পাওয়া গেছে। আর এই বিষয়টুক লৈ কি কৈছে বিরোধী শিবিরের নেতাসকলে আমি আপনার জানাবলে চেষ্টা করি। যে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই চরিত্র অবতীর্ণ হয়েছে, ভারতবর্ষের সংবিধানে নির্বাচন আয়োগ যে স্বতন্ত্র ক্ষমতা দিছে গণতান্ত্রিক সাংবিধানিকভাবে পরিচালিত হবর কারণে, নির্বাচন আয়োগের যে দায়িত্ব সেই দায়িত্বের ফালরি কাটি ভারতীয় নির্বাচন আয়োগে নিজকে বিজেপির আর এস এসর হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, এই কথা আমি মানি নলো। এবার সকল অকল বারোটা রাজনৈতিক দল নহয়, অরাজনৈতিক দল সকল জাতি জনগোষ্ঠী আজি একত্রিত হয়েছে, ডিলিমিটেশনের বিরুদ্ধে ঠিয় হয়েছে আর তাতে ভয়ত ত্রস্তবান হয়ে ইলেকশন কমিশনের অবৈধভাবে বিজেপি হস্তক্ষেপ করে আমাক লগ ধরার পর আজি যদি বারণ করেছে তারপরে আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো। আজি ছমাহ হয়ে গেল, আমাক কোনো উত্তর দিয়া নাই আর তার পরিবর্তে একপক্ষীয়ভাবে এনে ধরনের সিদ্ধান্তখিনি লৈছে, যেটো গণতন্ত্র ধ্বংসর ভাবে যেটো ব্যবস্থা সেই ব্যবস্থা করে আছে, ইয়ার বাইরে একো নয়। ইলেকশন কমিশনে অরাজনৈতিকভাবে বা রাজনৈতিক হেঁচা নোহাকে কোনো কাম করা নাই, এই কথা প্রমাণ হয়ে গেল। আর সেই কারণে আজি আমাক সোমাবলে নিদিলে আর এই মেমোরেন্ডাম দিবলে কাউন্টারটো দিয়ে দিছে। আমার সকল বিরোধী শিবিরের সম্মানীয় সাংসদ সকল আছে, আমার বিধায়ক আছে, বিরোধী দলপতি আছে, উপদলপতি আছে, সকল রাজনৈতিক দল আছো, থাকার পাছতো এখন গণতান্ত্রিক সরকারে অতি অগণতান্ত্রিকভাবে স্বৈরতান্ত্রিক মানসিকতারে ইলেকশন কমিশনে আমাক লক করিবার কারণে কোনো সুযোগ নিদিলে। ইলেকশন কমিশন গোজ আহেড উইথ দ্য ড্রাফট, refuses to meet the opposition parties, refuses to hear the people of Assam, and it shows that EC has just become another tool in the BJP machinery, yet will continue to raise the voice of Assam and will continue to demand that the EC respect the mandate and the EC consult with everyone, not only with BJP leadership.